থেকে ফেরার সময় আবার আমরা শক্তি করে দাঁড়িয়েছি, এখানে একটু ল্যাংচা খাবো আর বাড়ির জন্য নেব। তো এবার আমরা দাঁড়িয়েছি ল্যাংচা হলে, তো চলুন ভেতরে গিয়ে আপনাদের দেখাই কিরকম কী প্রাইস আছে আর কী কী পাওয়া যাচ্ছে এখানে ল্যাংচার সাথে। এগুলো কত? এটা 15 টাকা পিস, কিরে হবে গাওয়া দিয়ে বাজার। আচ্ছা আচ্ছা, কত এটা? 10 টাকা। আচ্ছা, আর এগুলো কি দাম আছে? এগুলো 200 টাকা কিলো। আচ্ছা, 300 টাকা কিলো। পেছন দিকে দেখছেন এখান থেকে প্রসেনজিৎ এখান থেকে খেয়েছে ল্যাংচে এবং তার প্রশংসা করেছে, সেটার এখানে অ্যাডভার্টাইজমেন্ট করা আছে। তো আমরা এই বিশাল বড় একটা ল্যাংচা নিয়েছি, এটা 20 টাকা পিস, এটা কোয়াকিরের ল্যাংচা। চলুন ট্রাই করে দেখি। ভালো খেতে, একদম কড়া ভাজা, বেশ দারুণ টেস্টি। আর ফ্রেশ, সবথেকে বড় কথা এই মিষ্টিটা একদম ফ্রেশ আছে, খেতে কিন্তু দারুণ। এটা এক পিস 20 টাকা, প্রচুর মিষ্টি কেনা হয়েছে, মানে প্রায় 1000 টাকার ল্যাংচা কিনে নেওয়া হয়েছে এখান থেকে। আর খাবারের সত্যি কোয়ালিটি বেশ ভালো। চলুন খেয়ে দিয়ে তারপর বাকি কথা হচ্ছে। খাওয়া দাওয়া করে বেরোচ্ছি, ল্যাংচা হল দেখে নিন দোকানটা, ঠিক পেট্রোল পাম্পের ঠিক দেখুন এদিকে পেট্রোল পাম্পের ঠিক অপোজিটেই। তো ভিডিওটা ভালো লাগলে ভিডিওটা লাইক করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আবার দেখা হবে নতুন ভিডিওতে।